মালিক শ্রমিক ঐক্য গড়ি সোনার বাংলা গড়ে তুলি তথ্য ভিডিও চিত্রে সাবিরুদ্দিন রাজু। দেশি জুতা আমদানি বন্ধ, দেশীয় শিল্প রক্ষা ও পাদুকা শ্রমিক বাঁচানোর দাবিতে শুক্রবার বাদ আসর ছনছাড়া এতিমখানা বাজারে ভৈরব উপজেলা শাখার অধীনে শিবপুর ইউনিয়ন নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা। বিগত মে দিবসে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণীর রিপিট করে এই কথা বলেন, করোনা দুর্যোগোত্তর ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত পাদুকা শিল্প ও শ্রমিকদের বাঁচাতে নগদ আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় শ্রমিক নেতা সাংবাদিক মোহাম্মদ সাবিরুদ্দিন রাজু। তিনি বলেছেন, আর্থিক সহায়তা পেলে পাদুকা শিল্প আবারও বড় আকারে ঘুরে দাঁড়াবে, আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান নিতে পারবে। এই জন্য পাদুকা শিল্পের উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিবপুর ইউনিয়ন কমিটির পরিচিত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এবং এই শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, পাদুকা শিল্পে 7,100 টাকা মজুরি ঘোষণা গ্রহণযোগ্য নয়। বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় অনুযায়ী পাদুকা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে। 8 ঘন্টা শ্রম, এরপর বাকি সময়ের ওভারটাইম বিল দিতে হবে। পাদুকা শ্রমিকদের সারা বছর কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান সহ এই শিল্পে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদেশি জুতা আমদানি বন্ধ করে জুতা তৈরির কাঁচামাল ও পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে চামড়ার উপযুক্ত মূল্য প্রদান ও সংরক্ষণ এবং চামড়াজাত বহুমুখী পণ্য উৎপাদন ও তার ব্যবহার নিশ্চিত করতে হবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়জুল কবিরের সভাপতিতে পরিচিতি সভায় আরো বক্তব্য দেন সেন্ট্রাল কমিটির সহ সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বুরহানউদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ বারেক খন্দকার জলক, নির্বাহী সদস্য মমিন মিয়া, উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ দুলাল, সাংগঠনিক সম্পাদক এন কে সোহেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কমিটির সভাপতি মোহাম্মদ সজল মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মেম্বার, সভাপতি মোহাম্মদ শফিক মিয়া, অনুষ্ঠানে শিবপুর ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ মেম্বার, সাধারণ সম্পাদক রনি সরকার সহ সকল নেতাকর্মীদেরকে সেন্ট্রাল ও অন্যান্য নেতারা ফুলের মালা ও গিফট প্রদান করে। পরিশেষে বিশ্বের সকল শ্রমিকদের জন্য দোয়া মাগফিরাত কামনা করে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।